গোপালপুর ব্রিজ আসছি না সরিষার ফুলের আসতেছিলাম এমদাদকে বলছিলাম সেদিন যে 100 কিলো চালাইছিলাম এখন তো মনে হচ্ছে যে এর কতখানি রাস্তা দেখেন বাইক দিয়েও শেষ হচ্ছে না আর সেই রাস্তা সাইকেলে শেষ করছি তাও তো অর্ধেক হয়নি এখনো মনে করেন অর্ধেক হয়নি না সাইকেলে কিন্তু এনার্জি পাওয়া যায় হ্যাঁ সাইকেলে এনার্জি পাওয়া যায় ওই যে ওই ওইখানে দেখেন ওইখানে পুরো সাইকেল কাঁধে করে পেছে পানি ছিল যে পার হয় ওই পাশে ওইখানে ওই যে ইয়েছি ওইখানে যে সাইকেলে উঠছি ওই সাইকেলের ভিডিওটা আমার কাছে আছে এখনো ওই দিন আপনার সাইকেলটা ওই যে কাশফুলের মধ্যে এটা আর আমরা কিন্তু আজ সাপাহারের গোপালপুর বিলে সামনে আয় হাই গ্রাম পাবো আমরা এই দিক দিয়ে জবাই বিল যাবো অদ্ভুত এই বিলে অদ্ভুত সরিষা ক্ষেত এখন আবার ইরি লাগাবে ইরিগেশন অলরেডি শুরু হয়ে গেছে ভিডিও তোলা হয়েছে এটা পরে দেওয়া হবে হ্যাঁ আর অলরেডি ওখানে ইরিগেশন শুরু হয়ে গেছে এখন আবার বোরো ধানটা লাগানো শুরু হবে বোরোটা আর অদ্ভুত একটা আমেজ ভাল লাগছে বাতাসটাই কেমন জানি বাতাসে কি অক্সিজেন বেশি মনে হচ্ছে নাকি ফ্রেশ বাতাস এখন ধুলা নাই একদম ফ্রেশ বাতাস আমরা এদিক দিয়ে জবাই বিল হয়ে আমরা সাপার হয়ে ফয়সালের সঙ্গে দেখা করে ফয়সালকে একটা ফোন দিতে হবে দিব আমরা ওই বিলে বসে কিন্তু ফয়সালকে পাওয়া যায় না ফয়সালকে কি পাওয়া যায় সহজ বাড়িতে ফোন রেখে এসে ঘুরে বেড়ায় এই যে এখানে গায়ে দেখেন ভিডিওটা সাইকেলে এই কাশফুল ছিল তবে সাজ আছে কাশফুল ওই ওই রাস্তাটা ও মানে যখন আমরা যখন আসছিলাম তখন তখন কাশফুল ছিল মানে বর্ষার কাশফুল বর্ষা আর কি বর্ষাটার আগেই বর্ষার আগেই কাশফুল মানে কাশা ছিল আমরা এদিক দিয়ে তিলনা নিয়ে গেছিলাম 100 কিলোমিটার পুটছিল না আমরা তিলনা হয়ে 103 বর্ষার সময় যেটা হয় যে আবার ওই রাস্তা ঘাটটা পরিষ্কার থাকে বেশি প্রকৃতিটা ধুয়ে যায় ধুলিকণার পরিমাণ কম থাকে যদিও বাতাসটা ভারী থাকে কিন্তু পরিষ্কার থাকে হ্যাঁ চলেন স্যার তো ওকে বাই সুন্দর নামছে আমরা সুন্দর নামার আগে জবাই বিলটা একটু নতুন বাইকার